الله وما كان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على চলা স্টাইল
রবিউল আউয়াল সাহাবায়ে কেরাম পেয়েছেন, পেয়েছিলেন আইমা মুজতাহিদিন, তাবেঈন, তাবেঈ তাবেঈনরাও পেয়েছিলেন, বড় বড় মুহাদ্দিস যারা হাদিসের কিতাবগুলো হাদিসগুলো জমা করেছেন, ইমামে বুখারি, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তারা সবাই রবিউল আউয়ালকে পেয়েছিলেন, কেউ তো রবিউল আউয়াল ছাড়া সময় পার করেন না, সবাই রবিউল আউয়াল পেয়েছে। আমাদের জন্যে দিন যে কোনো বিষয়ের নমুনা হচ্ছে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম, যে কোনো বিষয়, কারণ কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে তারা রসুলের কথার ব্যাখ্যা, রসুলের আমলের ব্যাখ্যা, এমনকি রসুলের চুপ থাকার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম সামনে থেকে যেটা বুঝেছেন, এতদিন পর এসে আমরা সঠিকটা বুঝা এবং সাহাবায়ে কেরাম ভুল বুঝেছেন এটা মনে করা একটা বোকামি ছাড়া কিছু, নিশ্চিত করে বোকামিটা। দিন সাহাবায়ে কেরাম যেমনটা বুঝেছেন আমরা ঠিক তেমন বুঝি বা তার চেয়ে বেশি বুঝি, এরকম চিন্তা করা একটা বোকামি, পাগলা ছাড়া কিছু, কারণ তারা স্বীকৃত জামাত, সাহাবায়ে কেরামের যুগটাও স্বীকৃত যুগ, সেই স্বীকৃতি আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন আমাদেরকে, বলেছেন আমানা আন-নাস কামা কামা আমানা আন-নাস, আমিনু কামা আমানা আন-নাস, ওই মানুষরা যেভাবে ঈমান এনেছে তোমরাও তাদের মতো ঈমান আনো, ওই মানুষ যারা ঈমান এনেছে তাদের উদ্দেশ্য কি, মুফাসসির কিরাম বলেছেন সাহাবায়ে সাহাবায়ে কিরামের মতো ঈমান, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে উচ্চারণ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়া, যে তারাও আল্লাহর সিদ্ধান্তে রাজি ছিল, আল্লাহ তাদের চাল চলন সব কিছুর মধ্যে রাজি, স্বীকৃতি দিয়ে দিয়েছেন, কতক সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন, বহু সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছেন, রসুলের সোহবত পেয়ে ওই মানুষগুলো সোনার মানুষ হয়েছে, কাজেই রসুলকে আমরা বেশি মহাব্বত করি অথবা রসুলের জীবনটা আমরা বেশি বুঝেছি, কোরআনের ব্যাখ্যা আমরা বেশি বুঝেছি, হাদিসের ব্যাখ্যা আমরা বেশি বুঝি, এইরকম চিন্তা শুনতে খারাপ শোনা গেল, আমি বলো একটা পাগলের চিন্তা, সুস্থ মস্তিষ্কের কেউ এই চিন্তা করতে পারে, এই জন্য বলি যে কোনো বিষয়ে, দিনের যে কোনো বিষয়ে সর্বপ্রথম আমলের জন্য আমাদের নমুনা হইল হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম, জান্নাতের রসূলের কথাটা সাহাবারা কিভাবে বুঝছে, তারা কিভাবে আমল করেছে, এটাই আমাদের জন্য পালনীয় কর্তব্য, এটা এভাবেই ফলো করা। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ রসূলের ব্যাখ্যা থাকলে এখানে আর কোনো ব্যাখ্যা চলে না, তাফসীরের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আল্লাহ রসুলের ব্যাখ্যা থাকলে আর কোনো ব্যাখ্যা চলবে না, কোনো মন গড়া ব্যাখ্যা চলবে না, এটাকে বলে তাফসীর, না নিজে নিজে ব্যাখ্যা বানা, যেখানে আল্লাহ রসুলের তাফসীর আছে, ঠিক আল্লাহ রসুলের কোনো আমল কোনো কথা সাহাবায়ে কেরাম থেকে তার ব্যাখ্যা পাওয়া গেলে আর কোনো ব্যাখ্যার দরকার নেই। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাগুলো যদি সাংঘর্ষিক হয় তখন কি আইনায় মুস্তাহিদিনরা একটা মত গ্রহণ করেছেন দলিলের ভিত্তিতে, বলে তাইলে এত মাঝহাব তৈরি হলো কেন, এই জন্য তৈরি হয়েছে যে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে দুই রকম ব্যাখ্যা আসছে সাহাবায়ে কেরাম থেকে, আমল করতে গিয়ে দুই রকম আমলের প্রমাণ আসছে সাহাবায়ে কেরাম থেকে, আইনায় মুস্তাহিদিন যারা মাঝহাবের ইমাম যারা তারা এগুলো গবেষণা করে করে গবেষণা করে করে উম্মতের জন্য কোনটা পালনীয় সেটা লিখে দিয়েছেন। আমরা এক একজন এক এক ইমামের ব্যাখ্যা গ্রহণ করি, এক এক ইমামের মত গ্রহণ করি, এটাই মাজহাব। মাজহাব কোনো নতুন ধর্মের নাম নয়, মাজহাব হচ্ছে সাহাবায়ে কেরামের ওই সাংঘর্ষিক ব্যাখ্যাগুলো যে যেটা গ্রহণ করেছে ওই যে কোনো একটা মানা, এটা হচ্ছে মাজহাব। তারা নাজরিন ভিন্ন আলোচনা, যে উদ্দেশ্যে কথাগুলো বলা যে এত
বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিষয়গুলোতে এইরকম পারস্পরিক সাংঘর্ষিক অবস্থায় কেন পৌঁছে পৌঁছে এই জন্যে যে তারা দিনকে নিজের মতো করে বুঝতে চায়, দিনের ব্যাখ্যা নিজে নিজে দিতে চায় না। দিনের ব্যাখ্যাটা দিবেন সাহাবায়ে কেরামের দ্বারা, সর্বপ্রথম ব্যাখ্যা। সাহাবীদের থেকে কোনো আমল না পাওয়া গেলে আমরা তারপরে তাবেঈন যারা যারা সাহাবীদের জিন্দগি দেখেছেন, হয়তো সাহাবীরা এইরকম আমল করেছেন কিন্তু লিখে যান, কিন্তু তাবেঈরা দেখছেন। এই জন্য তাবেঈর কথাও আমরা অনেক সময় দলিল হিসাবে গ্রহণ করি, যেগুলোকে আমরা বলি হাদিসের পরিভাষায় মুরসাল হাদিস। মুরসাল হাদিস যে তাবেঈ যিনি সাহাবীকে দেখেছেন তিনি সরাসরি বলে দিলেন যে আল্লাহর রাসূল এমনটা করেছেন, এটা মুরসাল। সাহাবীকে উল্লেখ না কইরা কোনো তাবেঈ যদি হাদিস বর্ণনা করে এগুলোকে বলে মুরসাল। মুরসাল কোনো কোনো ক্ষেত্রে সহি যদি হয় দলিল হিসাবে আমরা গ্রহণ করি। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা যুগকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন সেই তিনটা যুগ হচ্ছে আল্লাহ রসুল করিম খাইরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে যারা লাগা তারা মানে সাহাবীদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে তাবেঈদের যুগ। রসুল যে সিরিয়ালটা করছেন এটা কিন্তু অব্যাহত আছে, তারপর উত্তম তারপরের যুগ, তারপর উত্তম তারপরের যুগ। দিন যত যাচ্ছে পরিবেশ তত গান্ধা হচ্ছে, এটা তো স্পষ্ট আমাদের কাছে। আমরা যারা একটু মুরব্বী শ্রেণীর আছি তারাই তো বুঝি, 20 বছর আগে আমার দেশের পরিবেশ তো এরকম ছিল না, 30 বছর আগে আবার ওইরকম ছিল না, 50 বছর আগে ওইরকম ছিল না, 100 বছর আগে ওইরকম ছিল না। অমুসলিমরা যেভাবে রাস্তাঘাটে চলত মেয়েরা, অমুসলিম অমুসলিম সে 100 বছর আগের অনেক ছবি এখন দেখি পাওয়া যায়, সেখানেও দেখি মেয়েরা বোরকার মতো করে পর্দা করে করে রাস্তা দিয়ে চলে মেয়েরা অমুসলিম। আর এখন তো মুসলমানই অনুঙ্গ হয়ে রাস্তা দেয়, বোঝা গেল বিরাট পরিবর্তন সময়ের কারণে, বিরাট পরিবর্তন। এই পরিবর্তনটা দিন বুঝার ক্ষেত্রেও হয়েছে নিশ্চিত। সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটা আমাদের নাই, এটা মানতে হবে। এটা কেউ না মানলে ওই যে উর্দুতে একটা প্রবাদ আছে সেটা হলো ওই ইংরেজরা যখন এদেশে আসছিল ইংরেজরা খুব কৌশলী ছিল, সাধারণ মানুষকে ধোকা দিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করতো, তখন এই প্রবাদটা আসছে যে ওদের থেকে শেয়ানা সো বাউলা, যে যে মনে করে যে নিজেকে ইংরেজ থেকে বেশি শেয়ানা সে পাগল পাগল। দিনের ক্ষেত্রেও যদি কেউ মনে করে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি শেয়ানা আমরাও বলি সে পাগল, কোনো সন্দেহ নেই। তো সাহাবায়ে কেরাম এই দিনগুলা কীভাবে উদযাপন করছেন এই কথাটা বলার জন্য এই কথাগুলো বলেন। এই মাস এই দিবসগুলো সাহাবায়ে কেরাম কীভাবে উদযাপন করছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্ম নিয়েছেন, জন্মের সময়ের কী অবস্থা, ওই পরবর্তী সময়ে যখন রাসূল নবুয়ত পাইছেন তখন কী অবস্থা, ইতিহাস পাওয়া যায় না, ইতিহাস তো গায়েব হয়ে যায়। আমরা যারা দিন বিকৃতি করতেছি তাদের সামনেও ইতিহাস আছে, ইতিহাস আছে, হাদিসগুলো আছে, আলহামদুলিল্লাহ। আমার রসুলের প্রত্যেকটা হাদিস তো এমনভাবে সংরক্ষিত যে যারা সংরক্ষণ করেছেন তাদের জীবনগুলো পর্যন্ত সংরক্ষিত, বহু কিতাব বের হয়েছে যে বর্ণনাকারীদের জীবন, বর্ণনাকারীদের জীবন। এইরকম কোনো ব্যক্তির আজ পর্যন্ত ইতিহাসে এইরকম কোনো ব্যক্তি আজও পাওয়া যায় যে যার কথাগুলো যারা বর্ণনা করেছেন তাদের জীবনী পর্যন্ত হেফাজত করা হয়েছে, কিতাব লেখা হয়েছে। আল্লাহ, তো সব কিছু আমাদের সামনে। এই দিবসগুলো সাহাবায়ে কেরাম কেমনি উদযাপন করেছে, মহতারা নাজরীন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা বলে থাকি রসুলের জন্ম দুইভাবে, এক জন্ম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম, আরেক জন্ম হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহর জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূক্ষ্ম বিষয় খেয়াল করলেই বুঝবেন, দিন তো চাপায় দেওয়ার জিনিস না, বুঝে নাকি? এক হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরেক হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন জন্ম নিয়েছে, এটা হচ্ছে রসুলের এই যে বাড়ি রসুল যেটা আমি চেয়ে থাকি, এই ডেটটা কবে রসুল যে জন্ম নিয়েছেন এই ডেটটা কবে? আমরা তো বলি ফেলি কথায় কথায় বাড়ি রসুল, যতবার বলি ততবার ইতিহাস বিকৃত করি, যতবার বলি ততবার ইতিহাস বিকৃত করি। এটাকে নিশ্চিত করে বলাও একটা রিস্কি ব্যাপার আমি মনে করি। কেন? যদি ভুল হয়, যদি ভুল হয় কারণ এটা নিশ্চিত না, বারো রবুল আউয়ালটা নিশ্চিত না, কোনো ইতিহাস আপনি পাবেন না যে আল্লাহ রসুল বারো রবুল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা নিশ্চিত কোনো ইতিহাসের বই পাবেন না, সম্ভব না। অনেকে বলেছেন 8 তারিখ বলেছেন, 9 তারিখ বলেছেন, 10 11 বিভিন্ন দিনের কথা ইতিহাসের কিতাবে আছে। এখন ওইভাবে যদি চিন্তা করেন তাইলে একটু বিষয়টা সূক্ষ্ম, আরও সূক্ষ্ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় ভয়ঙ্কর কথা ভাই, এটা হেলায় ফেলায় এটাকে আমরা উড়াই না দেয় কথাটা মাথায় আসছে আমার, এই জন্য শেয়ার করতেছি আপনাদের কাছে। আল্লাহ রসুল তো বলেছেন সহিহ হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাযাওয়া মাকআদাহু মিনান নার, আমাকে কেন্দ্র করে যে ব্যক্তি মিথ্যা বলবে মিথ্যা, সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নেয়। তার মানে কি? ওই ব্যক্তি নিশ্চিত করে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। তাইলে এইবার চিন্তা করি তো, আল্লাহ রসুলের জন্মদিন নিয়া আমরা বারবারই যেগুলো করতেছি সেগুলো পরে, সেই কথা পরে আসতেছি, আগে দিন নির্ধারণ করেন। দিন নির্ধারণ করতে গিয়া ওই বারোই রবিউল আউয়ালকে আপনি যে নির্ধারিত করলেন কিসের ভিত্তিতে, নিশ্চিত হইলেন কিসের ভিত্তিতে, কে বলেছে আপনাকে, কোন হাদিসের কিতাবে আসছে, কোরআনের কোথায় আসছে, সাহাবায়ে কেরামদের থেকে কার থেকে নিশ্চিত করে এই ব্যাপারটা আপনি জেনেছেন? যদি না হয়, যদি এই চেতনা হয়, তাইলে কি সেটা আল্লাহ রসুলকে কেন্দ্র করে মিথ্যা বলা না? তাইলে আপনি সব কামাইতেছেন নাকি এই দিনটাকে নির্দিষ্ট করে গুণা কামাইতেছেন, একটু খেয়াল করেছেন? বড় সূক্ষ্ম কথা, বারোই রবিউল আউয়াল রসুলের জন্মদিবস উদযাপন করতেছি, কি করতেছি সেটা পরে, আরে এই দিনকে আমি নির্দিষ্ট করলাম, এই করার ক্ষেত্রে আমি মিথ্যাবাদী হইতে পারি, হইতে পারি, কারণ ইতিহাসে নির্দিষ্ট করে এই ডেটটা লেখা নাই। শুধু আছে আসহাবে ফিল, আব্রাহার বাহিনী যেই বছর, যেই বছর মক্কায় হামলা করেছিল ওই বছর আল্লাহ রসুলের জন্ম নিয়েছেন, 570 খ্রিস্টাব্দে, যেটা 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল জন্ম নিয়েছেন। তা আমি এই ডেটটাকে নির্দিষ্ট করে একদম এই ডেটে আনন্দ উদযাপন করতেছি, কত কিছু করতেছি কিসের ভিত্তিতে? সমস্ত ভিত্তিগুলো দুর্বল, এই দুর্বল একটা ভিত্তির উপর এত আয়োজন, এত কিছু, ঠিক আছে, আনন্দ রসুল জন্ম নিয়েছেন, আমরা তো আনন্দিত, অবশ্যই আনন্দিত, আল্লাহ রসুল তার মাধ্যমে গোটা শুধু আমাদের আনন্দ না, এটা এটা গোটা জাহানের আনন্দ, গোটা দুনিয়ার জন্য আনন্দ। রসুল শুধু আমাদের জন্য, মুসলমানের জন্য রহমত না, আল্লাহ বলেছেন রহমতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোটা জাহানের রব, খালি মুসলমানদের রব না। আর রসুলকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আপনি গোটা জাহানের রহমত, আমি যেমন গোটা জাহানের রব আপনাকে বানাইলাম গোটা জাহানের রহমত। আল্লাহ রসুলের আগমন এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের, কিন্তু সে আনন্দ কি উদযাপনে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবার ওটাকে রব মনে করা, সওয়াব মনে করা, এটা কতটুকু শরীয়ত সম্মত? শরীয়ত তো ওই জিনিস, যে জিনিস আমার ভালো লাগলি আমি করবো, এটা নাম শরীয়ত না। শরীয়ত কোনো জিনিসকে শরীয়তের বিষয় বানাইতে হইবে, সওয়াবের বিষয় বানাইতে হইবে, এর পেছনে দলিল লাগবে, প্রমাণ লাগবে, শরীয়তের প্রমাণ,
শরীয়তের প্রমাণ ছাড়া কোনো বিষয়কে আমি যদি সওয়াব মনে করি, এটা বিদআত হবে নিঃসন্দেহে, নিঃসন্দেহে। শরীয়ত না, শরীয়তের প্রমাণ নেই, অথচ আমি মনে করতেছি শরীয়ত, তাইলে কি বোঝা গেল যে আল্লাহ তাআলা যেটাকে শরীয়ত মনে করেন নাই, রাসূল যেটাকে শরীয়ত মনে করেন নাই, আমি ওই জিনিসটাকে শরীয়ত মনে করতেছি, এর অর্থটা কি? যে এটা শরীয়ত হওয়ার উপযুক্ত একটা আমল, কিন্তু আল্লাহ বুঝেন নাই নাউজুবিল্লাহ, এটা শরীয়ত হওয়ার উপযুক্ত একটা আমল, কিন্তু নবী বুঝেন নাই নাউজুবিল্লাহ, গেলাম সব ওগুলো বাদ দিলাম নাউজুবিল্লাহ। তারপর যদি বলি যে সাহাবায়ে কেরাম বুঝেন নাই, তাইলে এখন আমরা বলতে বাধ্য এইরকম বোঝ নিয়ে তুমি থাকো, তুমি একটা পাগল। সুতরাং সুতরাং এ ভাই একটু খেয়াল করি, একটু খেয়াল, মন গড়া কোনো কিছু করার নাম তো শরীয়ত না, কেন বুঝি না? এটা তো আমার আমল নষ্ট করবে, বরবাদ করবে। আমি তো আজরাত মুফতি শফিউর রহমতুল্লাহ আলাইহির উদাহরণটা প্রায় দিয়ে থাকি, এটা আমার কাছে বড় চমৎকার উদাহরণ মনে হয়। একদম ক্লিয়ার মাগরিবের নামাজের বিষয়টা বারবার বলি, তিন রাকাত নামাজ আমি যদি মনে করি যে সময় আছে হাতে আসতে চার রাকাত পড়বো, তো চতুর্থ রাকাতে আমি কোনো গুনাহ করি না, সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা পড়া তো গুনাহ না, আমি রুকুতে তাসবিহ পড়ছি, তাসবিহ পড়া তো গুনাহ না, আমি সেজদায় তাসবিহ পড়ছি, তাসবিহ পড়া গুনাহ না, আমি আত্তাহিয়াত পড়ছি অতিরিক্ত, দুরুদ শরীফ পড়ছি, এগুলো তো একটাও গুনার কাজ না। কিন্তু রেজাল্টটা কি? রেজাল্ট হলো এই অতিরিক্ত এক রাকাত মিলানোর ফলে আমার আগের তিন রাকাত শুদ্ধ বাতিল হয়ে গেছে, এটা হলো রেজাল্ট। এটা বিদআতের রেজাল্ট, বিদআত দেখতে তো শুদ্ধ, আর ইবাদতের মতো মনে হলেও তো বিদআত, গুনার মতো মনে হলে তার এটাকে বেদাত বলবো না, কারণ তো কেউ সওয়াবে নিয়তে করে না। বিদআত তো হলো যেটাকে সওয়াবে নিয়তে করে। অনেকে আপত্তি করে এ রসুলের যুগে না থাকলে যদি বিদআত হয় তো প্লেনে করে হজে যান কেন, প্লেনে করে কি রসুল কি প্লেনে করে হজে গেছেন, আর ওই যে ফ্যান চালান কেন, মাইক ব্যবহার করেন কেন, এসি চালান কেন, এগুলো কি রসুলের যুগে ছিল? বেদাত কাকে বলে ওইটাই বুঝে না। বেদাত মানে হচ্ছে বেদাতের শরীরে পরিভাষা, পরিভাষা বলতে একটা বিষয় তো আছে, আমাকে তুলে মানতে হবে, আমি খালি শাব্দিক অর্থের পিছনে ঘুরলে তো হবে না, নতুন আবিষ্কার নতুন কিছুকে এটাকে শাব্দিক অর্থে বেদাত বলে, পরিভাষায় বেদাত বলে। শরীয়ত মনে কইরা কোনো আমলকে করা যেটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত না, এমন কোনো আমলকে শরীয়ত মনে করে করা, সওয়াবের আশায় করা, এটা বিদআত। ওই প্লেনে যে যায় সে সওয়াব মনে করে যায়, বরং তার তো চলতে থাকে, যাই রে এত খরচ এত খরচ, সওয়াব মনে করে করে, ফ্যান চলতে সেখানে সওয়াব মনে করে করতেছি। ইবাদত এক জিনিস, জরুরত আরেক জিনিস। আমি ইবাদত মনে করে করলে এটা বিদআত, জরুরত হিসাবে করলে এটা বিদআত না, আমি তো শরীয়ত মনে করি না। কাজে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে সময়, যিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে যখন জন্ম নিয়েছেন, এই ক্ষেত্রে কার ঘরে জন্ম নিয়েছেন এগুলো তো আসলে ইতিহাস আপনাদের জানা, আমি এই বিষয়ে যাব না, তারপরও আফসোস লাগে আমার মাঝে মধ্যে যে আমাদের ছেলেপেলেরা অনেক সুন্দর সুন্দর ইতিহাস জানে। আপনি নজরুলের গল্প জানতে চান, বহু ছেলে সুন্দর করে গল্প শোনাবে, কোথায় বিয়ে করছে, কোথায় ইতিহাসছে, কার কাছে গেছে, রবীন্দ্রনাথের কাছে গিয়ে কেমনে বসতো, রবীন্দ্রনাথ কী করতো, তাকে মাথায় হাত বুলে একটু ঝাঁকা চুল নাড়তো, সব বলে দিল। কিন্তু ওই ছেলেটাকে জিজ্ঞেস করেন তোমার রসুলের নাম নাম কী, বাবার নাম কী, কিচ্ছু বলতে পারে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা, বড় দুর্ভাগ্য। আমার নবী সম্পর্কে আমি কিছুই জানি, আবার কেউ কেউ বাড়তি জানার চেষ্টা করি, বেশি বেশি জানি, যেমন অনেকের কাছ থেকে আমি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যে তালিকা, এটা আদম আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে ঠেকাইয়ে দিয়েছি, অনেক অনেক অনেকের মুখেই শুনেছি, এটা অনুচিত। আদম আলাইহিস সালাম পর্যন্ত রসুলের বংশ তালিকা বলা এটা অনুচিত, কারণ রসুল নিজেই বলছেন আদনান পর্যন্ত, কোরআনে কারিমে আদ এবং সামুদের পরে কোনো কৌমের কথা না উল্লেখ করা হয়, শুধু বলা হয়েছে অমুক নবী অমুক নবী, কিন্তু সিরিয়াল উল্লেখ করা হয়, হাদিসের যতটুকু আছে
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মুহাম্মদ বিন কাসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নযর বিন কিনানা বিন খুযাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুআদ বিন আদনান এই আদনান পর্যন্তই রাসূলের বংশের যে তালিকা এই পর্যন্তই থাকবে বাইরে যেন না এগুলো আন্দাজি ইসরায়েলি রওয়ায়েত হাক্কানি আলেমরা এটা আমি একদম প্রমাণ দিয়ে দিই হযরত মাওলানা ইদ্রিস কান্দলুরি রহমতুল্লাহ আলাইহ যিনি সিরাতে মুস্তফা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক ফাউন্ডেশন থেকেও তার অনুবাদ বের হয়েছে বড় মুহাদ্দিস বড় ফকি বড় মুফাসসির ছিলেন ইদ্রিস কান্দলুরি রহমতুল্লাহ আলাইহ একটা বিখ্যাত তাফসিরের কিতাব আছে তাফসির মাআরিফ আল কুরআন আমরা জানি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ একটা তাফসির কুরআন আছে সেটা হলো মাআরিফ আল কুরআন যেটা আমাদের সামনে এলো মাআরিফ আল কুরআন বাংলা যেটা পাই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ আরেকটা হচ্ছে একই নামে মাআরিফুল কুরআন ইদ্রিস কান্দলুরি রহমতুল্লাহ আলাইহ লেখা দুই তাফসিরের কিতাব একই নাম কিন্তু পার্থক্য আছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ ছিলেন মুফতি শাহ এই জন্য ওনার তাফসিরের মধ্যে মাসআলার আধিক্যতা আমরা দেখতে পেয়েছি মাসআলার ব্যাখ্যা তিনি করেছেন তাফসিরের কিতাব ইদ্রিস কান্দলুরি রহমতুল্লাহ আলাইহ ছিলেন একজন আগাগোড়া মুহাদ্দিস এবং মুফাসসির এই জন্য ওনার কিতাবে হাদিসের প্রসঙ্গ আসছে দলিল দিয়ে দিয়ে তিনি লিখছেন হাদিসের কথাগুলো তাফসির লিখছেন তাফসির ফাকার লিখেন তো ইদ্রিস কান্দলুরি রহমতুল্লাহ আলাইহ যে ইতিহাসের কিতাব রসুলের জীবনী সংক্রান্ত যে ইতিহাসের কিতাব যার নাম হচ্ছে সিরাত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরাত মুস্তফার প্রথম খণ্ডে হযরত রসুলের এই বংশ তালিকা যেখানে তিনি উল্লেখ করেছেন সেখানে এটাকে স্পষ্ট করে বলেছেন এটা বিদআত আদনানের পর রসুলের বংশ তালিকা বর্ণনা করা এটা বিদআত অনেকের মুখ থেকে শুনি কথাটা এটা এই জন্য বলে দিলাম এই এইরকম যেন আমরা চিন্তা না করি আল্লাহ হেফাজত করুক আমার রসুলকে নিয়ে বাড়াবাড়িও চলবে না ছাড়াছাড়িও চলবে যে জায়গায় আছেন তিনি তাকে ওই পর্যন্তই রাখতে হবে এটাই শরিয়া বাড়ার কোনো সুযোগ আমার নাই যেটা করেছে এই ইহুদিরা বাড়াবাড়ি করেছে ইন্ডিয়া কমানোর কোনো সুযোগ আমার নাই যেটা করেছে খ্রিস্টানেরা না স্যার দিনকে ছেড়ে দিছে একবার ইহুদিরা নিজ থেকে অনেক কিছু বানায় আনছে আমরা মুসলমান আমরা না ইহুদিদের সাথে না খ্রিস্টানদের সাথে না বাড়াবাড়িতে না ছাড়াছাড়িতে আমাদের রাস্তা একটাই সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম যেটা আমরা নামাজের মধ্যে সবসময় চাই মহতারাম হাজরি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই রকম জন্মের কথা বলেছে এক হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর এক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত রাসূল আসলে শব্দ লাগলেই মুহাম্মদের সাথে তাই উম্মতের ব্যাপার আসে আব্দুল্লাহ লাগলে উম্মতের ব্যাপার আসে না তিনি একজন মানুষ নবুয়তের আগ পর্যন্ত নবুয়তের আগ পর্যন্ত রসুলকে সবাই মহব্বত করতেন ভালোবাসতেন একদম আবুল আহাব আবু জাহাল সুদ্দা কেউ ঘৃণা করতেন বরং আবুল আহাব সম্পর্কে তো প্রসিদ্ধ আছে প্রসিদ্ধি যে রসুলের জন্মের খবর যখন আবুল আহাবের কান বিজায়া বলছে আবুল আহাব খুশিতে কী করছে সাথে সাথে ওই জয়াজের মানকে সাথে সাথে আজাদ করে দিচ্ছে খুশিতে কী বোঝা গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্যে আবুল আহাব খুশি খুশি তো হবেই খুশি তো হবেই আব্দুল্লাহ চলে গেছে আপনজন রসুলের বাবা ইন্তেকাল করেছে জন্মের আগে এখন একটা এতিম সন্তান দুনিয়ায় আসছে আইসে বাপ পায় না তো সকলের দিলের আনন্দ সকল সকলের আনন্দের কেমনবিন্দু হয়ে গেছে হযরত রসুল সবাই তাকে নিয়ে আনন্দ করছে আর এখন আখলাক এবং চরিত্র চমৎকার বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন এত সুন্দর চমৎকার নবুয়তের আগে নবুয়তের আগে এত সুন্দর সুন্দর চমৎকার আখলাক রসুল পেশ করেছেন মানুষের সামনে যে আবু জাহাল পর্যন্ত মহাব্বত করত আবু লাহাব পর্যন্ত মহাব্বত করত কিন্তু বিপত্তি বাধ্য কোথায় যখন রসুল নিজেকে প্রকাশ করলেন নতুন জন্ম মুহাম্মদ রাসূলুল্লাহ যে আমি এখন আল্লাহর রসুল আমার উপর নবুয়ত আসছে এই তোমরা যা করতেছো এগুলো চলবে না একটু খেয়াল করে আল্লাহ রসুলকে যে মানুষগুলো এতদিন পর্যন্ত বুকে পিঠে করে মানুষ করেছে কোলে পিঠে করে মানুষ করেছে মাথায় তুলে রাখতো যা আর আমি উপাধি দিতে যা কোনো সমস্যা বাদ দিয়ে যার কাছে সবাই চলে যেত সমাধানের জন্য
সেই রসুল এখন হয়ে গেলেন সকলের চক্ষুষ, দুশ্মন হয়ে গেলেন। কেমন দুশ্মন, কেমন দুশ্মন? আহারে, রসুল রাস্তা দিয়ে হাঁটতেন দাওয়াতের জন্যে, যেই ওই যুবকরা যারা একদিন রসুলকে মহব্বত করতেন সেই তাদেরকেই আবু জাহেল পিছনে লাগাই দেন, পাগল যা যা ইচ্ছা কর। তো এই যুবকরা হাদিসে আসছে, কেউ মুখের মধ্যে থুতু দিয়ে দিস রসুল নবুয়তের দাওয়াত পৌঁছাইছেন, রিসালতের দাওয়াত পৌঁছাইছেন, মুখের মধ্যে থুতু দিয়ে দিস। এক বর্ণনে আসছে কেউ পাগড়ি ধরে টান মারতেছেন, কেউ জামা ধরে টান মারতেছেন, পাগল। এক পাগল যায়া, এক যুবক যায়া ওই মাটি দুলা এক মুঠ নিয়ে একদম মুখের মধ্যে নিয়ে গেছে, ওই থুতুগুলা এতক্ষণ থুতুগুলা পড়েছে এখন ওই ধুলা বইরা একদম কাদা কাদা হয়ে গেছে। বড় মেয়ে হাজরাতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে ঘর থেকে দৌড়াইয়া পানি নিয়ে দৌড়াইয়া গেছে, ধুইতেছে না কাঁদছে, বাবার এই কোন অবস্থা? আল্লাহ রসুল সান্ত্বনা দিয়েছেন, মক্কা যাব আমি, যে রিসালাতের দাওয়াত পৌঁছাইতেছি তাদের কাছে। মনে রেখো একদিন সারা দুনিয়ার কাঁচা পাকা সব ঘরের মধ্যে আমার এই দাওয়াত একদিন পৌঁছে যাবে। সান্ত্বনা দিছে, এত দুশ্মন হয়ে গেলেন রসুল কিসের কারণে? যখন নিজেকে রসুল্লাহ পরিচয় দিয়েছেন যে না এখন আর মন গড়া কিচ্ছু চলবে না, এখন আমি যা বলবো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে সেটাই মানতে হবে, মূর্তি পূজা চলবে না, সরাব করাব অন্যায় অবিচার যা আছে সব যখন আস্তে আস্তে বন্ধ করা শুরু হইল, তখন যে সমাজ এতদিন তার পক্ষে ছিল, যে সমাজ এতদিন তার বন্ধু ছিল, এখন তারাই শত্রু হয়ে পার্থক্যটা এখানে। এই জন্যে আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্যে যতটা না আনন্দিত তার সে বেশি আনন্দিত মুসলমান মোহাম্মদ রসুল্লাহকে পাই না, ঠিক কিনা? এখন যদি আমরাও ওই আবুল আহাবের মতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে নাচানাচি করি, অথচ মোহাম্মদ রসুল্লাহ যে মিশন নিয়ে আসছেন তার সাথে কোনো সম্পর্ক না রাখি, তাই আমাদের মধ্যে বুঝের কথা, এটা বুঝের কথা, দুশ্মন ভাবার কোনো দরকার নাই। আমি এই জাতীয় আলোচনা করলে ওই পিছনে পিছনে যাইয়া পুটপুট করে অনেকে আল্লাহর হস্তে বলি কোনো কথা থাকলে সামনে আসে, কথা বলি আসেন না, আরে ভাই আপনারটা সঠিক হইলে আমি তওবা করব, আমারটা সঠিক হইলে আপনি তওবা করেন, আমরা উভয়ই সংশোধন হই, নিজেকে পরিষ্কার করি, আসেন না পিছনে পিছনে কথা বলে যাব, পিছনে কেন কথা বলবেন? আমাদের সামনে শরীয়ত, আমরা পিছনে কেন কথা বলবো? পিছনে কথা তো ফাসেকরা বলে, ফাসেকরা বলে, মুমিনের কাজ না, মুমিন তো সামনে এসে করো, কি সমস্যা আপনার? আমার কোনো সমস্যা থাকলে আপনি ধরাই দেবেন, আপনার সমস্যা থাকলে আমি ধরাই দেবো, এটাই তো মুমিনের কাজ। তা করবে না, উটপুট করবে পিছনে পিছনে যে আশেক রসুল নাই মৌলী, তোমাকে হুজুর আশেক রসুল না, তার ভিতরে রসুলের মহাব্বত নাই, আরে মহাব্বত আসে না নাই প্রমাণ চাইলে তুমি আসো, সামনে আসো, রসুলের মহাব্বত তোমার কতটুকু আছে, আমার কতটুকু আছে, হিসাব দাও, কীভাবে বুঝবা এটা, কীভাবে বুঝবা? তুমি রসুলের জন্য কী করেছো দেখি শোনাও, আমি তো আমার রসুলের জন্য জীবন শেষ করেছি, আমি তো ছোটোবেলা থেকে ওই রসুলের লেখাপড়াই করতেছি, ওই রসুলের দাওয়াত নিয়ে জমিনে জমিনে ঘুরতেছি, পাড়ায় মহল্লায় ঘুরতেছি, আলহামদুলিল্লাহ। তুমি কী করতেছো, তুমি কী করতেছো? দোকানদারি করো, দোকানদারি করো, রসুলের এই সুন্নতটা পর্যন্ত রাখার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, অথচ নিজেকে আসে করো রসুল দাবি কইরা, আলিমদের বিরুদ্ধে তুমি ফতোয়া দাও, আশ্চর্য কথা। আসলে এটা হচ্ছে সব বুঝের ভুল, বুঝের ভুল। সে মনে করতেছে ওইটা দিন না, এটা দিন না, এটা দিন না, এই দিন আবুল আহাব পালন করেছে, আবুল আহাব আনন্দ উদযাপন করেছে, তুমিও যদি শুধু আবুল আহাবের মতো আনন্দ উদযাপন করো তো তোমার মধ্যে আবুল আহাবের মধ্যে পার্থক্য বাড়ি করতে হবে। সেই পার্থক্যটা হচ্ছে আবুল আহাব যেইভাবে আনন্দ করেছে আমি ওইভাবে করবো না, আমার আনন্দ হবে রসুলের মতো, আমার আনন্দ হবে সাহাবায়ে কেরামের মতো। তো সাহাবায়ে কেরাম কীভাবে আনন্দ করেছেন এই এই মাসে? সাহাবায়ে কেরাম আনন্দ করেছে, সাহাবায়ে কেরামের গোটা জীবন খুলে দেখেন কবে আনন্দ করছে, বরং বরং উল্টাটা বলি উল্টাটা, সেটা হচ্ছে বারোই রবিউল আউয়াল রসুল ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। আমাদের সমাজ, আমাদের সমাজ, এই সমাজেই তো একদিনে একজন মহান ব্যক্তির মৃত্যু দিবস, একই দিনে আরেকজন তার জন্ম দিবস উদযাপন করায় দুই গ্রুপের বড় লড়াই,
যে আমাদের মৃত্যু দিবসে আনন্দ প্রকাশ করা কত বড় বেঈমান তুমি। আমরা বলি আমরা সেই আমরাই রসুলের মৃত্যু দিবসে আনন্দ উদযাপন করতে আমাদের বাধে না। তখন আর এই কথা আসে না যেই দিন রসুল ইন্তেকাল করলেন সেটা শোকের দিন, কষ্টের দিন মুসলমানের জন্য। যদি তুমি রসুলকে মহাব্বত করে থাকো তো সাহাবাদের নমুনা পাও। সাহাবারা রসুলের মৃত্যুর সময় মৃত্যুর অনুমান করতে পারলে কি করছেন, পাগল হয়ে গেছে। কদিন আগেও আপনাদেরকে এক প্রসঙ্গে শোনাইছি, বিদায় হজের সময় যখন আয়াত নাযিল হইল, আল্লাহ রসুল যখন সাক্ষী বানাইলেন আল্লাহকে, সাহাবায়ে কেরামের কাছে যখন বললেন আমি কি দিন তোমাদের কাছে পুরোপুরি পৌঁছাইতে পেরেছি, সমস্ত সাহাবী যখন সাক্ষী দিলেন হ্যাঁ আপনি দিন পৌঁছাইছেন, আল্লাহ রসুল তখন আল্লাহকে সাক্ষী রাখলেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, তিন দিকে আঙুল উঠাইয়া আল্লাহ আপনিও সাক্ষী থাকেন আমি দিন পৌঁছাইছি। হযরত জিব্রাইল আমিন এসে বলছেন আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছেন, স্বীকৃতি দিয়েছেন। কি স্বীকৃতি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আজকে দিন কমপ্লিট করে দিয়েছেন, দিন কমপ্লিট। এই কথা শুনে সাহাবায়ে কেরাম কি আনন্দ প্রকাশ করতেছে, আহা, কারণ বহু কষ্টের বিনিময়ে পাওয়া এই দিন, আজকে দিন কমপ্লিট। কত কষ্ট সাহাবায়ে কেরাম জানেন, এটা আল্লাহ রসুলের রক্ত ঝরেছে এই দিনের জন্য, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে, রসুলের পরিবার পরিবার বর্গের রক্ত ঝরেছে এই দিনের জন্য। এই কষ্টের দিন আজকে কমপ্লিট। সেই আনন্দ যখন সাহাবায়ে কেরাম প্রকাশ করতেছেন তখন দেখেন ময়দানের এক কোনায় কে যেন বসে বসে শিশুর মতো আহ্বান করে কাঁদতেছে, আরে সে কি আমাদের দলের কেউ না, এই আনন্দের মুহূর্তে কান্না করে কেন, এটা কেমন মানুষ। একজন গিয়ে কাপড় উঠে দেখি আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিশুর মতো আহ্বান করে কাঁদতেছে, আবু বকর আপনি কেন কান্না করতেছেন, আজকে দিন কমপ্লিট, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, আবু বকর আপনিও তো কত কষ্ট করেছেন, সেই দিন আজকে কমপ্লিট, আপনার আনন্দ লাগে না আপনি কাঁদতেছেন কেন। হযরত আবু বকর বলে আরে পাগল তোমরা বুঝতেছো না, বুঝতেছো না দিন কমপ্লিট মানে আমার রসুলের চলে যাওয়ার সময়। সাহাবায়ে কেরামের হালত তো এটা ছিল, রসুলের ইন্তেকালের কোনো চলে যাওয়ার কোনো ইঙ্গিত পেলেও সাহাবায়ে কেরাম টিকতে পারতেন না, অস্থির হয়ে যেত। আরে হযরত ওমরের মতো এত কঠিন মানুষটা কেন আছেন, আমরা কত কঠিন মানুষ ছিলেন হযরত ওমর দিনের ক্ষেত্রে। সেই ওমর যখন শুনলেন আল্লাহ রসুল চলে গেছেন, কি করছেন ওমর, পাগল হয়ে গেছে। আর ওই পাগলগুলো কি হবে সেটা তো পরে, আমাদের মতো সাধারণ মানুষ, আমি নিজে বলি রসুলের মহাব্বত অন্তরের মধ্যে কি আছে, অল্প একটু আছে হয়তো, কিছু একটা আছে হয়তো। এই অল্প কিছু মহাব্বত নিয়েই যখন বুখারী শরীফের মধ্যে বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে, আল্লাহ রসুলের ইন্তেকালের এই মুহূর্তগুলো যখন হাদিসের বর্ণনা এসেছে যখন পড়েছি, হ্যাঁ কি এক দৃশ্য, যিনি পড়াচ্ছেন উস্তাদ তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, আর ছাত্র যারা পড়তেছেন তাদের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। সাধারণ আমরা মুসলমান সামান্য মহাব্বত নিয়ে যদি আমাদের এই অবস্থা হয়, হায় ওই সাহাবী পাগলগুলোর কি অবস্থা হচ্ছে। হযরত ওমর পাগলের মতো দৌড়ে আসছে, অস্থির হয়ে পড়তেছে। যে ব্যক্তি বলবে রসুল ইন্তেকাল করছেন, লাদারাব্দ অনু কারণে ওমর তার ঘরটা ফলাই দিলে চোখ খবরদার, এই কথা বলা যাবে রসুল ইন্তেকাল করছেন, এই কথা বলা যাবে পাগল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় স্থির মানুষ ছিলেন, সহনশীল মানুষ ছিলেন। হযরত আবু বকর ওমরের বুকের মধ্যে এরকম থাপ্পড় দিলেন, ওমর আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ। এ ওমর আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল, আর মুহাম্মদ তো একজন রাসূল আর কিছু না, কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, রসুলরা থাকার জন্য আসেন নাই, এক মিশন বাস্তবায়নের জন্য এসেছে, মিশন বাস্তবায়ন হয়ে গেছে, কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, অতীতের সব রসুলই তো চলে গেছে। আফা ইন মাতা আও কুতিলা, সেই রসুল যদি মারা যান, সেই মুহাম্মদ যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করা হয়, ইন ক্বালাবতুম আলা আ'কাবিকুম, তাহলে কি তোমরা আবার সেই জাহেলিয়াতে ফিরে যাবে। ওমাইয়ান ক্বালিব আলা আকিবাইহি, যে জাহেলিয়াতে ফিরে যাবে আল্লাহ বলতেছেন
আমাদের কাছে আমাদের কাছে মনে হইল এই আয়াতটাই মাত্র নাজিল, আমাদের কাছে মনে হয়েছে আয়াত শুনে সবাই স্থির হয়ে গেছে। এক পাগল যখন দৌড়ায় আইসা খবর শুনছেন আল্লাহ রসুল নাই, চলে গেছে, শুইতে না পারে, টিকতে না পারে, দৌড়ে গেছেন পাশের খেজুর বাগান, খেজুর বাগানে দৌড়ে গিয়ে আকাশের দিকে তাকায় তাকায় বলতেছেন আল্লাহ যে চোখ দিয়ে রসুলকে দেখবো না আল্লাহ, আমার এই চোখের দরকার নেই, তুমি এই চোখগুলো উঠায় না, ওই দিকে রাজি আল্লাহ তাআলা কবুল করে একসাথে সাথে অন্ধ করে আছে। আরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আর মদিনায় থাকতেই পারেন না, বলে আমি থাকতে পারবো না, সহ্য হয় না, টিকতে পারতেছে না, অসহ্য লাগতেছে, রসুল ছাড়া মদিনার জমিনে আমি থাকতে পারতেছি না, চলে গেছেন তিনি, চলে গেছেন, বলে আমি আজান দিব আর সাধারণ মোহাম্মদ রসুল্লাহ বলার পর আমার রসুলের কথা মনে পড়বে, হাইয়া আলাহ বলার পর যখন আমি ওই ডান দিকে তাকাবো বাম দিকে তাকাবো রসুলের রোজার দিকে আমার নজর পড়বে, হাইয়া আমি আজানের সময় আমি রসুলকে এরকম দেখতাম, আমি অপেক্ষায় থাকতাম আমার আজান শুনে রসুল আসবে, কিন্তু আজকে আজান দিলে তো রসুল আসবে না, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, তিনি চলে গেছেন কাছে সহ্য করতে পারবে। সাহাবায়ে কেরামের হালত তো এটা ছিল, রসুলের ইন্তেকালের সংবাদে বা ইন্তেকালের কোনো অনুমান করতে পারলে পাগল হয়ে যেত, সাহাবায়ে পাগল হয়ে যেত। ওহদের মাঠে কী অবস্থা হয়েছে, ওহদের মাঠে কী অবস্থা হয়েছে ইতিহাস সাক্ষী, যখন শয়তান ছড়াই দিল আল্লাহ রসুলের মাথার মধ্যে বড় একটা পাথর এক গুলামগার যখন আঘাত করেছে আল্লাহ রসুল ওই গুহায় পড়ে গেছে, শয়তান ছড়াই দিল যে রসুল ইন্তেকাল করেছে, আন্না মুহাম্মাদের কতপতি রসুলকে হত্যা করা হয়েছে, সাহাবায়ে কেরামে একদম সব অস্ত্র ছেড়ে গেছে, এই কী অবস্থা, মানে একদম মনোবল হয়ে গেছে। তখন একজন দেখেন যে না রসুল জীবিত আছেন, ছড়াই দিলেন যে না আল্লাহ রসুল জীবিত আছেন, এখনও জীবিত আছেন। মদিনা থেকে এক পাগলি দৌড়ে আসছিলেন, রসুলের মৃত্যুর খবর মদিনায় পৌঁছে গেছে, এখন ওই পাগলির হালত যাহা আমার রসুল ইন্তেকাল করেছেন তাইলে তো ওই ময়দানি রসুলের দাফন হয়ে যাবে, তাইলে কি আমার রসুলকে আমি দেখতে পারবো না, এই পাগলি দৌড়েছে শুরু করছে মদিনা থেকে, দেখেছেন যারা ও 3-4 কিলোর মতো মদিনা থেকে দূরত্ব দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, রাস্তার মধ্যে সঙ্গীদের সাথে দেখা, বলে রসুলের খবর কি বলো তো একটু, বলে রসুলের খবর কি জানতে চাও, তোমার ভাই যে যুদ্ধে গিয়েছিল ওদের সে তো সাহাবা পূরণ করছে, এটা আমি রসুলের খবর জানতে চাই, এই কথা বলে আবার দৌড়াইতেছে, সামনে গেছে আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, বলে রসুলের খবর কি একটু বলো তো, বলে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি আগে এই খবর নাও, পাগল নেই কোনো খবর নেই, পাগল নেই দৌড়াইতেছে সামনে হাদিসের আসছে, সামনে গিয়ে আরেক কাফেলার সাথে দেখা, বলে রসুলের খবর কি বলো, বলে আরে তোমার সন্তান সেও তো ইন্তেকাল করছে, তুমি রসুলের খবর চাও, আহা এই কথাটা কাকতে পারে নাই, সে দৌড়াইয়া ওই ওদের মাঠে গিয়া আল্লাহ রসুলকে দেখে জীবিত দেখে দৌড়াইয়া গিয়া উপর হয়ে বসতে না বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, আসার সময় নিজের আপন ভাইয়ের শাহাদাতের খবর আমি পেয়েছি, আসার সময় নিজের স্বামীর শাহাদাতের খবর আমি পেয়েছি, আসার সময় নিজের সন্তানের শাহাদাতের খবর আমি পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবিত দেখে আমি আমার সব কষ্ট ভুলে গেলাম ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের ইন্তেকালের খবর শুনলে পাগল হয়ে যেত, তারা স্বামীর কথা ভুলে যেত, ভাইয়ের কথা ভুলে যেত, সন্তানের কথা ভুলে যেত, আর আমরা কোন আশিকা রসুল হয়ে গেলাম, রসুলের ইন্তেকালের মাসে আনন্দ উদযাপন করে করা সাহাবাদের আদর্শকে ভুলন্ডিত করতেছি, তাবেঈনদের আদর্শকে ভুলন্ডিত করতেছি, না হাদিসের কোনো আমল এটা, না সাহাবীদের কোনো আমল এটা, না তাবেঈনদের আমল এটা, গাড়ির মধ্যে ফুল সাজাইয়া একজন মানুষকে মাঝখানে দাঁড় করাইয়া দিয়া তাও পাকিস্তান থেকে আমদানি কইরা রাস্তায় রাস্তায় ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুসের নামে আনন্দ মিছিল করব, এই শরীয়ত আমি কই পাইলাম, আল্লাহর কসম খায়া বলি এই আনন্দ মুসলমান উদযাপন করতে পারে না, মুসলমান তো রসুলকে ফলো করবে, রসুলের জন্য প্রয়োজন জীবন দিবে, এই রকম আনন্দ উদযাপন কইরা রসুলের সাথে উপহাস করতে পারে না, এই মুসলমান একটু বুঝেন একটু বুঝেন, শরীয়ত কি জিনিস, শরীয়ত বুঝেন সাহাবায়ে কেরামের আখলাক ধারণ করেন, তাইলে হয়তো সাহাবাদের জান্নাতি কাফেলা নিজেকে সামিল করা যাবে, আর না হয় মন করা শরীয়ত বানাইয়ে
আল্লাহ রসুলের সামনে যখন আপনি হাজির হবেন, ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে চিনেন আপনি? এদেরকে চিনেন? বলে কারা এরা? বলে এরা হচ্ছে আপনি আসার পর যারা নতুন করে দিন বানাইছে, এরা তারা। আল্লাহ রসুল এই খবর শুনে বলবেন, সোহকা সোহকা, দূর হ আমার এখান থেকে, দূর হ, আজকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি সেই দলের অন্তর্ভুক্ত হইতে চান না আবু বকরের মিছিলে, ওমরের মিছিলে শরীক হইয়া জান্নাতে যেতে চান? যদি আবু বকর ওমরের মিছিলে শরীক হইয়া জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে হাতে ধরি, পায়ে ধরি, এই সমস্ত বিদআত থেকে নিজেকে সরাইয়া সুন্নার উপর চলি, রসুলকে মহব্বত করি, দুরুদ শরীফ বেশি বেশি পড়ি, দুরুদকে বিকৃতি করে না, হাদিসের দুরুদগুলো পড়ি, দুরুদ ইব্রাহিম পড়ি, বেশি বেশি পড়ি, এই মাসে বেশি বেশি পড়ি, বেশি বেশি পড়ি, অতি বেশি পড়ি, সব আমল কমাইয়া, অন্য অন্য নফল আমল কমাইয়া যদি রসুলকে মহব্বত করতেই হয়, এই আমলটা বাড়াইয়া যায়, এটাই না মহব্বতের প্রমাণ। কী করি আমি, কী করতেছি আমি? একদম চক্ষুর আমার সাক্ষী, আমি সাক্ষী, মিছিল যাচ্ছে, আমি একদম এক বছর খেয়াল করেছি মিছিল যাচ্ছে, ওই মিছিল এখান দিয়ে গেল, আমি কোনো রকম নামাজ পড়ে ওই মিছিলের সাথে আবার পিছনে পিছনে, শুধু পরীক্ষার জন্য, পরীক্ষার জন্যে হচ্ছে না, আমি দেখেছি, আমি নিজে সাক্ষী, আমি কারো কাছে শোনা কথা বলছি না, আমি দেখেছি ভাই। আমি ওই মিছিলের সাথে সাথে গিয়ে ওই যারা মিছিল প্রধান তাদের পর্যন্ত পৌঁছে গেছি, যারা নামাজের সময় এখান দিয়ে গেল, সেই মোহাম্মদপুর পর্যন্ত নির্দিষ্ট এক জায়গায় গিয়ে মিছিল শেষ করলো। তখন আসরের রক্ত হয় হয় অবস্থা, আমার চোখে দেখা ওই রাস্তার উপরই তারা চলতেছে, তারা নামাজ তখন পড়লো, আর রসুলের মহাব্বত দেখাইতে গিয়া আল্লাহর হুকুম ফরজ বাদ দিবে, এটা মুসলমান করতে পারে না। মুসলমান তো সব ঠিক রাখবে, আল্লাহর হুকুমও ঠিক রাখবে, রসুলের মহাব্বতও ঠিক রাখবে, শরীয়তও ঠিক রাখবে, মহাব্বত দেখাতে গিয়ে আমি নিজ থেকে মন করে কিছু করলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কেন বুঝি না। আল্লাহ তাআলা এই জাতীয় বিদআত থেকে উম্মতকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটা আরজি, বড় লজ্জিত আমি, লজ্জা নিয়েই বলতেছি, মায়ানমারের মুসলমানদের জন্য দোয়া করেন, এটা আমার বলাটা লজ্জা, আমার লজ্জা লাগতেছে। আমরা মুসলমান, আমরা তাদের জন্য দোয়া চাইতেছি, আমার প্রতিবেশী দোয়া চাইতেছি, আমার অনেক কিছু করার ছিল, আমরা করতে পারি না, এই জন্যে লজ্জা, এই লজ্জা আমার, আমি একা, আমারটা আমি একাই বলতেছি, আর কারো লজ্জা লাগলে লাগলো, না লাগলে নাই, আমি কিচ্ছু জানি না, আমার নিজের লজ্জা লাগতেছে বলতে, তাও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই মজলুমদেরকে তুমি হেফাজত করো, আমার আর সহ্য হয় না, আল্লাহ এই মজলুমদেরকে তুমি হেফাজত করো, গোটা দুনিয়ায় যত মুসলমান নির্যাতিত হচ্ছে মাওলা তুমি হেফাজত করো। আমরা ওই আসিয়ার গল্প বলি আপনাদেরকে শোনাই, যার গল্প কোরআনে আসছে, শরীর থেকে চামড়া উঠানো হয়েছে, ওই আসিয়ার গল্প শোনাই, ওই মুসাতার গল্প শোনাই, যার বাচ্চাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, তাদের গল্প শোনাই, তার চেয়ে নির্মম নিষ্ঠুরভাবে আমার ওই মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মা বাবার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর এই গাড়ির নিচে চাপা দিয়ে হত্যা করা হচ্ছে, যুবতীদেরকে উলঙ্গু কইরা শরীর থেকে টুকরা টুকরা করে গোস্ত কেটে কেটে চামড়া ছেলে ছেলে হত্যা করা হচ্ছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না, মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ সহ্য করতে পারে, কারো মধ্যে বিন্দুমাত্র মানবতা থাকলে এই দৃশ্য সহ্য করতে পারে না। আজকে মানবতার ধ্বজাধারীরা শান্তিতে যারা নোবেল পুরস্কার পান, এখন আমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার স্পষ্ট, এই সমস্ত পুরস্কার ভণ্ডামী প্রতারণা ছাড়া কিচ্ছু না। আল্লাহ তাআলা এদের কপালে যদি হেদায়ত না থাকে এদেরকে ধ্বংস করে দে, যখন ধ্বংস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ধ্বংস শুরু হয়ে গেছে, আল্লাহ ইসরায়েলের যে আগুন আমরা দেখতেছি, ওই গোটা মুশরিক জাহান যারা ইসলামের বিরুদ্ধে এইরকম হাত তুলতেছে মাওলা, তাদেরকে তুমি এইরকম হেদায়ত না থাকলে ধ্বংস করে দাও। আমিন ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাম।